Ebanks and braes o' bonny Doon, how can ye bloom sae fresh and fair? How can ye chant ye little birds and I sae weary few o' care? Ebanks and braes o' bonny Doon, how can ye bloom sae fresh and fair? How can ye chant ye little birds and I sae weary few o' care? Will break my heart ye warbling birds that troubles on the flowery thorn? You'll break my heart ye warbling bird that wobbles on the flowery thorn. Ye mind me your departed joys, departed never to return. Ye banks and braes o' bonny Doon, how can ye bloom sae fresh and fair? How can ye chant ye little birds and I sae weary few o' care? এটা শুনলেন রবীন্দ্রনাথ, তখন উনি অনেক ছোট, 16 বছর বয়স, উনি তখন বিলেত গিয়েছিলেন। তো সেই সময় গিয়ে উনি এই গান শুনে ওনার এত ভালো লাগলো, উনি গৃহে প্রত্যাবর্তনের পরে বাড়িতে বসে লিখে ফেললেন। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বাই, তোটি কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসে মৃদু বাই, তোটি নিহিল্লো তুলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কিবা মৃদু। বিদেশে তো বহু পুজোর অভিজ্ঞতা আপনার আছে, কলকাতার পুজোর সঙ্গে বিদেশের পুজোর কি খুব তফাৎ, কি মনে হয় আপনার? বা কোন পুজো, কোথাকার পুজো আপনার সব থেকে বেশি মনের, দুর্গাপুজোর কলকাতা নাকি দুর্গাপুজো বিদেশের? বিদেশে কেটেছে একেবারে পুজোর সময়, মানে একেবারে দৌড় দৌড় দৌড়, পুজোর 5 দিন, প্রথম দিন হিউস্টন, পরের দিন ডালাস, তারপরের দিন সান ফ্রান্সিসকো, তারপরের দিন এলএ, তারপরের দিন আবার নর্থ, মানে ইস্ট কোস্ট, রিচমন্ড করে ওয়াশিংটন ডিসি হয়ে দেশ। এবং এই যে কটা বললাম সে কটা একেবারেই আলাদা, আমেরিকা মানে মহাদেশ, তো মানে এক একটা জায়গা থেকে এক একটা জায়গা যাওয়ারই প্রায় 5-6 ঘন্টা করে মানে উড়ছি, উড়ে আবার সেই দিনই সন্ধেবেলায় অনুষ্ঠান, সে একটা মানে মনে হচ্ছে মহাযজ্ঞ আর কি, মানে এই আকাশে এই মাটিতে।
এরকম করে কেটেছে এবং সেখানে দেশকে তো ভীষণ মিস, আমি তো খুব হোমসিক, মানে আমি একদম ঘরে থাকাটাই বেশি ভালো লাগে, বেশি দূরে দূরে বিশেষ করে পুজোর সময় যেতে ইচ্ছে করে না। তো সেবারে খুব দেশকে মিস করেছি, তো ইয়া একটু মিস করলে পরের বছর একেবারে থেকে গেলাম, তারপরের বছর আবার দেশে থেকে যাওয়া। তবে ওখানে যারা আছেন তারা খুব রিলিজিয়াসলি, আমি দেখেছি হিউস্টনে প্রথম দিনই দুর্গা বাড়ি আছে, হিউস্টনে দুর্গা বাড়িতে অনুষ্ঠান করলাম এবং যেখানেই যাচ্ছি সেখানেই পুজোটা একেবারেই মানে ঘরোয়া পুজো আর কি যাকে বলে, মানে আমাদের এখানে তো নানান রকম থিমের পুজো হয়, যদিও আমার থিমের পুজোও ভালো লাগে আবার ঐতিহ্যের পুজো দুটোই ভালো লাগে, দুটোরই দু রকমের সৌন্দর্য আছে। তো ওটাও বেশ ভালো লেগেছিলো, একরকম হলো। তবে হ্যাঁ, দেশে দেশে বিশেষ করে কলকাতায় থাকতেই ভালো লাগে, কলকাতার পুজো ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর। আর এখন আমার কাছে একটি, আমার একটি পুষি আছে, সে বৈদুর্য আর কি, ক্যাট একটি, সে দেখতে ক্যাটেরই মতন কিন্তু সে একদম মানুষের মতো, 1 বছর 4 মাস তার বয়স, সে 1 বছর 4 মাস ধরে আমার কাছে আছে। সেই জন্যে পুজোর সময় বিদেশ যাচ্ছি না তার কথা ভেবে, কারণ অন্য কোথাও গেলে সে খাওয়া বন্ধ করে দেবে, সে একেবারে আমার সঙ্গে ভীষণভাবে মানসিকভাবে অ্যাটাচড আর কি। তাকে নিয়ে আমি একটি ফটোগ্রাফি এক্সিবিশন করেছিলাম, এটা বলা হয়নি, 3 মার্চ, তো 53টি ছবি তুলেছিলাম তার, সে 53টি ছবির সবই তারই ছবি। পুজো মানেই আমরা জানি ফ্যাশন, খাওয়া দাওয়া, পুজোর ফ্যাশন নিয়ে আপনার কী বক্তব্য, মানে সারা বছর যে ফ্যাশন ইয়েটা আপনি মেনটেন করেন সেটা কি পুজোর জন্য কিছু চেঞ্জ হয় নাকি পুজোর জন্য কিছু স্পেশাল কিছু ভাবেন আপনি? ফ্যাশনটা আমার খুব প্রিয় একটা সাবজেক্ট, আমি তো বললাম ফ্যাশন শো করেছি, আর কারণ আমি ফ্যাশনের স্টাইল স্টেটমেন্টই বলো আর ফ্যাশনই বলো, আমরা দুই মহাপুরুষের কাছ থেকে পেয়েছি। একজন রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ফ্যাশনেবল ছিলেন, নানান রকমের চুলের কায়দা করে, নানান রকম ড্রেস করে, কখনো আলখাল্লা কখনো বিভিন্ন রকমের পোশাক এক্সপেরিমেন্ট করেছেন এবং ছবি তোলাতে খুব ভালোবাসতেন, নিজের ছবি। স্বামীজিকেও দেখেছি, স্বামীজির যে ছবিটি আমাদের কাছে এত পপুলার, এটাও কিন্তু একটা সাজগোজের মধ্যেই পড়ে, এটা মানে ভেতরে ভেতরে কোথাও একটা ফ্যাশনেবল মনোভাবাপন্ন ছিলেন সাধক হওয়া সত্ত্বেও, তো সেটা আমাকে ভীষণই টানে। তবে বয়স বাড়ছে তো এখন আর পুজোর ফ্যাশন আলাদা করা, এখন দিতে দিতেই বেশি ভালো লাগে যে অন্য কেউ, আমি যেরকম ভাবি আমি যেরকম চিন্তা করি সেরকম অন্য কাউকে বললাম সে সেই ফ্যাশনটা করলো নিজের জন্য এখন সারা বছর। এখন কারণ আমার পুজো তো আর শুধুমাত্র দুর্গাপুজো নেই, 25শে বৈশাখেও আমার পুজো, তারপরে বিভিন্ন যখন অকেশন হয় আমি, এবং আমার সাজগোজের সঙ্গে আমাদের যে দেশের যে নিজস্ব, আমাদের যে ভারতবর্ষের যে উৎসব, যেমন আমি যখন 15ই আগস্টে কোথাও যাই তখন ডেফিনেটলি আমার পোশাকের মধ্যে গেরুয়া সবুজ এবং সাদার কম্বিনেশন থাকবে, তো সেই রকম নেতাজির জন্মদিন যখন পালন করতে যাব তখন একটা এমন কিছু থাকবে, সবুজ থাকবে বা এমন কিছু থাকবে যেটা, যে পোশাকটা মনে করিয়ে দেবে যে আজকে অমুক দিন, আজকে যদি কোনো একটা পুজো আচ্ছা হয় তাহলে সেটা সেই সেই দিনের পুজো, বা এখন নানান রকম অকেশন আমাদের বিদেশের কনসেপ্ট এসে গেছে, ভ্যালেন্টাইন্স ডে এটা সেটা, অনেকে অনেক সমালোচনা করেন, তো আমার মনে হয় যে উৎসব মানে উৎসব, মানুষ যদি সেই উৎসবকে কেন্দ্র করে একটু যদি কার্ড বিক্রি হয় মন্দ কি, কোনো একটা ব্যবসায়ী যারা ব্যবসা করেন তারা তো বিভিন্ন রকম, এখন তো আমরা অনেক রকমের প্রক্রিয়া দেখছি, প্রসেস দেখছি যে কোনো জিনিসকেই খুব ইন্টারেস্টিং করে তোলার জন্যে, কেউ কাউকে কেউ দুঃখ না দিলেই হলো, আনন্দ যদি থাকে যে কোনো ব্যবসার মধ্যেই বা যে কোনো অকেশনের, উৎসব মানেই তো আনন্দ। সুতরাং ফ্যাশন সারা বছর জুড়ে আছে, আজকে গণেশ পুজোর দিন একরকম সাজ, আজকে যেটা 1লা বৈশাখ আমাদের নিজস্ব উৎসব, 1লা বৈশাখ একরকম সাজ, আবার 25শে ডিসেম্বর সেটা দক্ষিণেশ্বরে খুব সুন্দর উৎসব হয়, 25শে ডিসেম্বর একেবারে সাদা পরে চার্চে যাওয়া, খ্রিশ্চান বন্ধুদের সঙ্গে কাটানো, তো সবই সেই ফ্যাশনটাই ঘুরে ফিরে কিন্তু আসছে। তাই এখন আমার কাছে পুজোর আলাদা করে ফ্যাশন নয়, কাউকে সাজেশন দিতে পারি যেরকম করে সাজো এটাই আর কি। আর যেটা বলতে চাই, কোনো স্পেশাল বা কোনো চয়েসেবল নিজের কাছের খুব বুটিক যেটা আপনি কলকাতায় ফলো করেন এরকম কিছু আছে? আমি নিজে সাহা টেক্সটাইলস, তার আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তো ডেফিনেটলি তারা তো আমার খুবই কাছে, তাছাড়া এরকম অনেক অনেক বুটিক আছে এবং আমি নিজে এখন আমার মানে নিজের বুটিক মানে আমি নিজে নিজে মাঝে মাঝে আমার নিজের পরা শাড়ি আমি নিজে ডিজাইন করি। ঢাকাই শাড়ির ওপরে বাটিকের কোনো যে শাড়ি বহুবার ইউজ হয়ে গেছে, বাটিকের শাড়ি কেটে সে বাটিকের অংশগুলো আলাদা করে আমার ঢাকাই শাড়িতে অ্যাটাচ করে দেওয়া, তো সে এখন আমি আমার নিজের
চিন্তার মধ্যে শাড়ি, মানে বিভিন্ন যখনই যা মাথায় আসে সব ক্রিয়েটিভিটি মাথার মধ্যে ঘুরতে থাকে, আর না হলে অন্য কাউকে বলে দিই যে এমন করে সাজো। আমরা কি ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার স্বাগতালক্ষ্মীকেও দেখতে পারবো? আমি বহু বছর ধরে ফ্যাশন ডিজাইনার, শুধু লোকে জানতে পারে না, অনেক কিছুই এখনো জানানো হয়নি, সব ক্রমশ প্রকাশ্য। আপনার সঙ্গে এতটা সময় কাটাতে পেরে আমাদের খুব ভালো লাগলো স্বাগতাদি। আপনার অচেনা এই পরিচয়টি পেয়ে আমাদের শ্রোতারা ভীষণভাবে আপনাকে আরও কাছের করে নেবে। এতক্ষণ কথা বললাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের সঙ্গে, জেনে নিলাম একটি অন্য মানুষকে যাকে আমরা সবসময় চিনি তার থেকে হয়তো একটু আলাদা। এইভাবে আরও জানতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইনডি টিভি।